Sunday Suspense. Shudumatro Mirchi 98.3 te. নমস্কার, আমি মীর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা দুই ম্যাজিশিয়ান। সত্যজিৎ রায় সাহিত্য হোক বা চলচ্চিত্র, সব ক্ষেত্রেই তিনি ছিলেন একজন খাঁটি ম্যাজিশিয়ান। একদিকে যেমন চলচ্চিত্র পরিচালনার জন্য পেয়েছেন অনারারি অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট, তেমনই অন্যদিকে পাল্লা দিয়ে চলেছে তাঁর সাহিত্য চর্চা। তাঁর সৃষ্টি করা কিছু অমর চরিত্রের মধ্যে রয়েছে ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো ইত্যাদি। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সত্যজিৎ রায় গল্প 101 এই বইটি থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় 1962 সালের চৈত্র মাসে। প্রধান চরিত্রে সুরপতি ও ত্রিপুরা বাবু, গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার এবং ত্রিপুরা বাবুর চরিত্রে আমি মীর। শুরু হচ্ছে দুই ম্যাজিশিয়ান। পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো। হ্যাঁ, সুরপতি ট্রাঙ্কগুলো গুনে নিয়ে অ্যাসিস্ট্যান্ট অনিলের দিকে ফিরে বলল, ঠিক আছে, দাও গাড়ি পাঠিয়ে দাও সব ব্রেক ভ্যানে, আর তো মাত্র 25 মিনিট। অনিল বলল, আপনার গাড়িও ঠিক আছে স্যার, কুপে দুটো বাড়তি আপনার নামে নেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। গার্ড সাহেবও আপনার একজন ভক্ত, নিউ এম্পায়ারে আপনার শো দেখেছেন। এই যে স্যার, এই যে আসুন এদিকে, এদিকে আসুন। গার্ড বীরেন বক্সি মশাই একগাল হেসে এগিয়ে এসে তার ডান হাতখানা সুরপতির দিকে বাড়িয়ে দিলেন। আসুন স্যার, যে হাতের সাফাই দেখে এত আনন্দ পেয়েছি সে হাত একবারটি শেক করে নিজেকে কৃতার্থ করি, আসুন স্যার। সুরপতি মণ্ডলের 11টি ট্রাঙ্কের যে কোনো একটির দিকে চাইলেই তার পরিচয় পাওয়া যায়। মন্ডলস মিরাকলস কথাটা পরিষ্কার বড় বড় অক্ষরে লেখা প্রতিটি ট্রাঙ্কের পাশে এবং ঢাকনার ওপর। এর বেশি আর পরিচয়ের দরকার নেই, কারণ ঠিক 2 মাস আগেই কলকাতার নিউ এম্পায়ার থিয়েটারে মন্ডলের জাদুবিদ্যার প্রমাণ পেয়ে দর্শক বারবার করধ্বনি করে তাদের বাহবা জানিয়েছে। খবরের কাগজেও প্রশংসা হয়েছে প্রচুর। এক সপ্তাহের প্রোগ্রাম ভিড়ের ঠেলায় চলেছে 4 সপ্তাহ, তাও যেন লোকের আশ মেটেনি। থিয়েটারের কর্তৃপক্ষের অনুরোধেই মন্ডলকে কথা দিতে হয়েছে যে বড়দিনের ছুটিতে আবার শো করবে সে। কোনো অসুবিধা টসুবিধা হলে বলবেন স্যার, হ্যাঁ অসুবিধা হলে নিশ্চয়ই বলবেন। গার্ড সাহেব সুরপতিকে তার কামরায় তুলে দিলেন। সুরপতি এদিক ওদিক দেখে নিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেশ কামরা, আচ্ছা স্যার তাহলে আমি, হ্যাঁ অনেক ধন্যবাদ। গার্ড চলে যাবার পর সুরপতি তার বেঞ্চের কোণে জানলার পাশটায় ঠেস দিয়ে বসে পকেট থেকে এক প্যাকেট সিগারেট বার করল। এই বোধহয় তার বিজয় অভিযান শুরু। উত্তরপ্রদেশ, দিল্লি, আগ্রা, এলাহাবাদ, কাশী, লখনৌ, এ যাত্রা এই কটাই, তারপর আরো কত প্রদেশ পড়ে আছে, কত নগর, কত উপনগর, আর শুধু কি ভারতবর্ষই, তার বাইরেও তো জগৎ রয়েছে, একটা বিরাট বিস্তীর্ণ জগৎ। বাঙালি বলে কি আর অ্যাম্বিশন নেই? সুরপতি দেখিয়ে দেবে। এককালে যে দেশের জাদুকর হুডিনির কথা পড়ে তার গায়ে কাঁটা দিত, সেই আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়বে তার খ্যাতি। বাংলার ছেলে দৌড় কতখানি সে তা প্রমাণ করবে বিশ্বের লোকের কাছে। যাক না কটা বছর, এই তো সবে শুরু। অনিল হাঁপাতে হাঁপাতে এসে বলল, সব ঠিক আছে স্যার? হ্যাঁ, এভরিথিং পারফেক্ট। তালাগুলো চেক করে নিয়েছো তো? হ্যাঁ স্যার। গুড। আমি স্যার দুটো বগি পরেই আছি। লাইন ক্লিয়ার দিয়েছে? এই দিল বলে। আচ্ছা স্যার আমি চলি, বর্ধমানে চা খাবেন কি? তাহলে মন্দ হয় না। আচ্ছা আমি নিয়ে আসবো ক্ষণ। অনিল চলে গেল। সুরপতি সিগারেটটা ধরিয়ে জানলার বাইরে দৃষ্টি নিক্ষেপ করল। প্ল্যাটফর্ম দিয়ে কুলি যাত্রী ফেরিওয়ালার দুমুখ কলমুখর স্রোত বয়ে চলেছে। সুরপতি সেদিকে দেখতে দেখতে কেমন অন্যমনস্ক হয়ে গেল।
তার দৃষ্টি ঝাপসা হয়ে স্টেশনের কোলাহল মিলিয়ে এল। মনটা তার চলে গেল অনেক দূরে, অনেক পেছনে। এখন তার বয়স 33, তখন 7 কি 8। দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম, 5 পুকুর। শরতের এক শান্ত দুপুর, এক বুড়ি চটের থলি নিয়ে বসেছে বটতলায় মতি মুদির দোকানের ঠিক সামনে। তাকে ঘিরে ছেলে বুড়োর ভিড়। কত বয়স বুড়ির? 60ও হতে পারে, 90ও হতে পারে। দোবড়ানো গালে অজস্র হিজিবিজি বলি রেখা, হাসলেই সংখ্যায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর ফোকলা দাঁতের ফাঁক দিয়ে কথার খই ফুটছে। ভানুমতির খেল, ভানুমতির খেল দেখিয়েছিল বুড়ি, সেই প্রথম আর সেই শেষ। কিন্তু যা দেখেছিল তা সুরপতি কোনোদিন ভোলেনি, ভুলবেও না। তার নিজের ঠাকুমার বয়স তো 65। ছুঁচে সুতো পরাতে গেলে সর্বাঙ্গ ঠকঠক করে কাঁপে। আর ওই বুড়ির কোঁকড়ানো হাতে এত জাদু, চোখের সামনে, নাকের সামনে, হাত দুহাতের মধ্যে জিনিসপত্র সব ফুসমন্তর করে উধাও করে দিচ্ছে, আবার পরক্ষণেই ফুসমন্তর করে বার করে দিচ্ছে। টাকা, মার্বেল, লাট্টু, সুপুরি, পেয়ারা। কালু কাকার কাছ থেকে একটা টাকা নিয়ে বুড়ি ভ্যানিশ করে দিল, তাতে কাকার কি রাগ আর তম্বি। তারপর খিলখিল হাসি এসে বুড়ি যখন আবার সেটা বার করে ফেরত দিল, তখন কাকার চোখ ছানা গড়া। সুরপতির বেশ কিছুদিন ভালো করে ঘুম হয়নি ম্যাজিক দেখে। আর তারপর যখন ঘুমিয়েছে তখনও নাকি কয়েক মাস ধরে মাঝে মাঝেই ঘুমের মধ্যে ম্যাজিক ম্যাজিক বলে চেঁচিয়ে উঠেছে। এরপরে গায়ে যখনই মেলা টেলা বসেছে, সুরপতি ম্যাজিক দেখার আশায় ধাওয়া করেছে সেখানে। কিন্তু তেমন অবাক করা কিছুই আর চোখে পড়েনি। 16 বছর বয়সে সুরপতি চলে আসে কলকাতার বিপ্রদাস স্ট্রিটে কাকার বাড়িতে থেকে ইন্টারমিডিয়েট পড়বে বলে। কলেজের বইয়ের সঙ্গে পড়া চলেছিল ম্যাজিকের বই। কলকাতায় আসার 2-1 মাসের মধ্যেই সুরপতি সেসব বই কিনে নিয়েছিল। আর কেনার কিছুদিনের মধ্যেই বইয়ের সব ম্যাজিকই তার শেখা হয়ে গিয়েছিল। তাসের প্যাকেট কিনতে হয়েছিল অনেকগুলো, ঘন্টার পর ঘন্টা তাস হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাজিক অভ্যেস করতে হয়েছিল তাকে। কলেজে সরস্বতী পূজায় বন্ধু বান্ধবদের জন্মদিনে টন্মদিনে সুরপতি এসব ম্যাজিক মাঝে মাঝে দেখাত। সে যখন 2nd ইয়ারে পড়ে তখন তার বন্ধু গৌতমের বোনের বিয়েতে তার নিমন্ত্রণ হয়। সুরপতির ম্যাজিক শেখার ইতিহাসে এটা একটা স্মরণীয় দিন, কারণ এই বিয়ে বাড়িতেই প্রথম তার দেখা হয় ত্রিপুরা বাবুর সঙ্গে। সুইনহো স্ট্রিটের বিরাট বিরাট বাড়ির পেছনের মাঠে শামিয়ানা পড়েছে। তারই এক কোণে একটা ফরাসে অতিথি অভ্যাগত পরিবেষ্টিত হয়ে বসে আছেন ত্রিপুরাচরণ মল্লিক। হঠাৎ দেখলে নেহাত নগণ্য লোক বলেই মনে হয়। বছর 48 বয়স, কোঁকড়ানো টেরিকাটা চুল, হাসি হাসি মুখ, ঠোঁটে দুকোণে পানের দাগ। রাস্তায় ঘাটে এরকম কত লোক দেখা যায় তার ইয়ত্তা নেই। কিন্তু তার ঠিক সামনেই ফরাসের ওপর যে কাণ্ডটা ঘটছে সেটা দেখলে লোকটির সম্বন্ধে মত পাল্টাতে হয়। সুরপতি প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি। একটা রূপোর আধুলি গড়িয়ে গড়িয়ে 3 হাত দূরে রাখা একটা সোনার আংটির কাছে গেল, তারপর আংটিটাকে সঙ্গে নিয়ে আবার গড়িয়ে গড়িয়ে ত্রিপুরা বাবুর কাছেই ফিরে এলো। সুরপতি এতই হতভম্ব যে তার হাত তালি দেওয়ার সামর্থ্য নেই। এদিকে পরমুহূর্তেই আবার আরেক তাজ্জব জাদু। গৌতমের জ্যাঠামশাই ম্যাজিক দেখতে দেখতে চুরুট ধরাতে গিয়ে তার দেশলাইয়ের কাঠি সব বাক্স থেকে মাটিতে ফেলে বসলেন। তাকে উপুড় হতে দেখে ত্রিপুরা বাবু বললেন,
আপনি আর কষ্ট করে ওগুলো তুলছেন কেন স্যার? আমাকে দিন, আমি তুলে দিচ্ছি। তারপর কাঠিগুলো ফরাসের এক কোণে স্তূপ করে রেখে নিজের বাঁ হাতে বাক্সটা নিয়ে ত্রিপুরাবাবু ডাকতে লাগলেন, আর কাঠিগুলো ঠিক পোষা বেড়াল কুকুরের মতোই এক এক করে গুটি গুটি এসে বাক্সর ভেতর ঢুকে যেতে লাগলো। সেই রাত্রে খাওয়া দাওয়ার পর সুরপতি ভদ্রলোককে একটু একা পেয়ে তার সঙ্গে আলাপ করে। সুরপতির ম্যাজিকে আগ্রহ দেখে ভদ্রলোক খুবই অবাক হন, বলেন, বাঙালিরা ম্যাজিক দেখেই খালাস, দেখাবার লোক তো কই বড় একটা দেখি না, তোমার এদিকে ইন্টারেস্ট দেখে আমি সত্যি অবাক হচ্ছি। এর দুদিন পরেই সুরপতি ত্রিপুরা বাবুর বাড়ি যায়। বাড়ি বললে ভুল হবে, মির্জাপুর স্ট্রিটের একটি মেস বাড়ির একটা জীর্ণ ছোট্ট ঘর। অভাব অনটনের এমন স্পষ্ট চেহারা সুরপতি আর দেখেনি। ভদ্রলোক সুরপতিকে তার জীবিকার কথা বলেছিলেন, 50 টাকা করে ম্যাজিক দেখানোর ফি তার, মাসে 2 করে বায়না চটে কিনা সন্দেহ। চেষ্টায় হয়তো আরো কিছুটা হতে পারত, কিন্তু সুরপতি বুঝেছিল ভদ্রলোকের সে চেষ্টাই নেই। এত গুণী লোকের এমন অ্যাম্বিশনের অভাব হতে পারে সুরপতি তা ভাবতেও পারেনি। এর উল্লেখ করাতে ভদ্রলোক বললেন, কি হবে, ভালো জিনিসের কদর করবে কেউ এই পোড়া দেশে? কটা লোক সত্যিকারের আর্ট বোঝে? খাঁটি আর মেকির তফাত কটা লোক ধরতে পারে বলুন তো? সেদিন যে বিয়ের আসরে ম্যাজিকের তুমি এত তারিফ করলে, কই আর তো কেউ করলো না? যেই খবর এলো পাত পড়েছে, সব সুসুর করে চলে গেল ম্যাজিক ছেড়ে পেট পুজো করতে। কদর করবে। সুরপতি কয়েকজন আত্মীয় বন্ধুর বাড়িতে অনুষ্ঠানে ত্রিপুরাবাবুর ম্যাজিকের বন্দোবস্ত করে দিয়েছিল। কিছুটা কৃতজ্ঞতা এবং বেশিরভাগটাই একটা স্বাভাবিক স্নেহবশত ত্রিপুরাবাবু সুরপতিকে তার ম্যাজিক শেখাতে রাজি হয়েছিলেন। সুরপতি টাকার কথা তোলাতে তিনি তীব্র আপত্তি করেন, বলেন, তুমি ও কথা তুলো না, আমার একজন উত্তরাধিকারী হলো এইটাই বড় কথা। তোমার যখন এত শখ এত উৎসাহ তখন আমি শেখাবো, তবে তাড়াহুড়ো করো না, এটা একটা সাধনা, তাড়াহুড়োয় কিচ্ছু হবে না। ভালো করে শিখে নিলে একটা সৃষ্টির আনন্দ পাবে, খুব বেশি টাকা বা খ্যাতির আশা করো না। অবশ্যই আমার দুর্দশা তোমার কোনোদিনই হবে না, কারণ তোমার মধ্যে অ্যাম্বিশন আছে, আমার নেই। সুরপতি ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিল, সব ম্যাজিক শেখাবেন তো? ওই আধুলি আর আংটির ম্যাজিকটাও শেখাবেন? ধাপে ধাপে উঠতে হবে, ব্যস্ত হয়েও না, লেগে থাকো, সাধনা চাই, এসব পুরাকালের জিনিস। মানুষের মনে যখন সত্যিকারের জোর ছিল, একাগ্রতা ছিল, তখন উদ্ভব হয় এসব ম্যাজিকের। আজকের মানুষের পক্ষে মনকে সে স্তরে নিয়ে যাওয়া সহজ নয়। আমায় কত কাঠখড় পোড়াতে হয়েছে তুমি জানো? ত্রিপুরাবাবুর কাছে যখন প্রায় 6 তালিম নেওয়া হয়ে গেছে, সেই সময় একটা ব্যাপার ঘটে। একদিন কলেজে যাবার পথে সুরপতি চৌরঙ্গীর দিকে লক্ষ্য করল, চারিদিকে দেয়ালে, ল্যাম্পপোস্টে আর বাড়ির গায়ে রঙিন বিজ্ঞাপন পড়েছে, শেফালো দি গ্রেট। কাছে গিয়ে বিজ্ঞাপন পড়ে সুরপতি বুঝল, শেফালো একজন বিখ্যাত ইটালির জাদুকর, কলকাতায় আসছেন তার খেলা দেখাতে। সঙ্গে আসছেন সহ জাদুকরী মাদাম পালেরমো। নিউ এম্পায়ারে 1 গ্যালারিতে বসে শেফালোর ম্যাজিক দেখেছিল সুরপতি। আশ্চর্য, চোখ ধাঁধানো, মন বাঁধানো ম্যাজিক সব। এতদিন এসব ম্যাজিকের কথা সুরপতি কেবল বইয়েই পড়েছে। চোখের সামনে গোটা গোটা মানুষ ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে, আবার আলাদিনের প্রদীপের ভেলকির মতো ধোঁয়ার কুণ্ডুলির ভিতর থেকে বেরিয়ে আসছে। একটা মেয়েকে কাঠের বাক্সের মধ্যে পুরে বাক্সটাকে করাত দিয়ে কেটে আধখানা করে দিলেন শেফালো। আবার 5 পরেই মেয়েটি হাসতে হাসতে বেরিয়ে এলো অন্য আর একটা বাক্সর ভেতর থেকে, তার গায়ে একটা আঁচড়ও নেই। সুরপতির হাতের তেলও
সেদিন লাল হয়ে গিয়েছিল হাততালির চোটে। শেফালুকে লক্ষ্য করে বারবার অবাক হচ্ছিল সেদিন সুরপতি। লোকটা যেমন জাদুকর তেমনই অভিনেতা। পরনে কালো চকচকে স্যুট, হাতে ম্যাজিক ওয়ান্ড, মাথায় টপ হ্যাট। সেই হ্যাটের ভেতর থেকে জাদু বলে কি না বার করলেন শেফালু। একবার খালি হ্যাটে হাত ঢুকিয়ে কান ধরে একটা খরগোশ টেনে বার করলেন। বেচারা সবে কান ঝাড়া শেষ করেছে এমন সময় বেরোলো পায়রা। এক দুই তিন চার, ফড়ফড় করে স্টেজের চারদিকে উড়ে বেড়াতে লাগলো ম্যাজিক পায়রা। ওদিকে শেফালু ততক্ষণে সেই একই হ্যাটের ভেতর থেকে চকলেট বের করে দর্শকের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। আর এই সবকিছুর সঙ্গে চলেছে শেফালুর কথা, যাকে বলে কথা তুবড়ি। সুরপতি বইয়ে পড়েছিল যে একে বলে প্যাটার। এই প্যাটার হলো ম্যাজিশিয়ানের একটা প্রধান অবলম্বন। দর্শক যখন এই প্যাটারের স্রোতে নাকানি চোপানি খাচ্ছেন, ম্যাজিশিয়ান সেই ফাঁকে হাত সাফাইয়ের আসল কাজগুলো সেরে নিচ্ছেন। কিন্তু এর আশ্চর্য ব্যতিক্রম হলেন ম্যাডাম প্যালেরমো। তার মুখে একটি কথাও নেই, নির্বাক কলের পুতুলের মতো খেলা দেখিয়ে গেলেন তিনি। তাহলে তাঁর হাত সাফাইগুলো হয় কোন ফাঁকে? এর উত্তরও সুরপতি পরে জেনেছিল। স্টেজে এমন ম্যাজিক দেখানো সম্ভব যাতে হাত সাফাইয়ের কোনো প্রয়োজন হয় না। সেসব ম্যাজিক নির্ভর করে কেবল যন্ত্রের কারসাজির উপর, এবং সেসব যন্ত্র চালানোর জন্য স্টেজের কালো পর্দার পেছনে লোক থাকে। মানুষকে দুভাগ করে কেটে আবার জুড়ে দেওয়া বা ধোঁয়ার ভেতরে অদৃশ্য করে দেওয়া, এসবই কলকব্জার ব্যাপার। তোমার যদি পয়সা থাকে, তুমিও সেসব কলকব্জা কিনে বা তৈরি করিয়েই সেসব ম্যাজিক দেখাতে পারো। অবশ্য ম্যাজিকগুলোকে জমিয়ে রসিয়ে সাজ পোশাকের বাহারে চিত্তাকর্ষক করে দেখানোর মধ্যে একটা বাহাদুরি আছে, আর্ট আছে। সবাই এসে আর্ট জানা নেই, কাজেই পয়সা থাকলেই বড় ম্যাজিশিয়ান হওয়া যায় না। সবাই কি আর সুরপতির স্মৃতিজাল হঠাৎ ছিন্ন ভিন্ন হয়ে গেল। ট্রেনটা একটা প্রকাণ্ড ঝাঁকুনি দিয়ে প্ল্যাটফর্ম ছেড়েছে, আর ঠিক সেই মুহূর্তে এক হ্যাঁচকা টান দিয়ে দরজা খুলে কামরার মধ্যে ঢুকেছে। আরে আরে, এটা রিজা কি? সুরপতি হাঁ হাঁ করে উঠে বাধা দিতে গিয়ে থেমে গেল। এই যে সেই ত্রিপুরা বাবু, ত্রিপুরাচরণ মল্লিক! এরকম অভিজ্ঞতা সুরপতির আরো কয়েকবার হয়েছে। একজন পরিচিত লোকের সঙ্গে হয়তো অনেক কাল দেখা হয়নি, হঠাৎ একদিন তার কথা মনে পড়ল বা তার বিষয়ে আলোচনা হলো, আর পর মুহূর্তেই সশরীরে সেই লোক এসে হাজির। কিন্তু তাও সুরপতির মনে হলো যে ত্রিপুরা বাবুর আজকের এই আবির্ভাবটা যেন আগের সব ঘটনাকে ম্লান করে দিয়েছে। সুরপতি কয়েক মুহূর্ত কোনো কথাই বলতে পারল না। ত্রিপুরা বাবু ধুতির খুঁট দিয়ে কপালের ঘাম মুছে হাতের একটা পোঁটলা মেঝেতে রেখে সুরপতির বেঞ্চের বিপরীত কোণটাতে বসলেন। তারপর সুরপতির দিকে চেয়ে একটু হেসে বললেন, অবাক লাগছে না? সুরপতি কোনো মতে ঢোক গিলে বলল, অবাক মানে আপনি যে বেঁচে আছেন আমার তো তাই জানা ছিল না। কিরকম? না, আমি আমার বিয়ে পরীক্ষার কিছুদিন পরেই আপনার মেসে যাই, গিয়ে দেখি তালা বন্ধ। ম্যানেজার বাবু, নাম ভুলে গেছি, বললেন যে আপনি নাকি গাড়ির চাপা পড়ে। সেরকম হলে তো বেঁচেই যেতাম, অনেক ভাবনা চিন্তা থেকে রেহাই পেতাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কিছুদিন আগেই আপনার কথা ভাবছিলাম। বলো কি আমার কথা ভাবছিলে? এখনো ভাবো আমার কথা? শুনে আশ্চর্য হলাম। এটা আপনি কি বলছেন ত্রিপুরা বাবু, আমি কি অত সহজে ভুলি? আমার হাতে খড়ি যে আপনার হাতে। আজ বিশেষ করে পুরনো দিনগুলোর কথা মনে পড়ছিল।
আজ বাইরে যাচ্ছি শো দিতে, এই প্রথম বাংলার বাইরে। আমি যে এখন পেশাদারি ম্যাজিশিয়ান তা আপনি জানেন কি? ত্রিপুরাবাবু মাথা নাড়লেন। জানি, সব জানি, সব জেনে শুনেই তোমার সঙ্গে দেখা করব বলেই আজ এসেছি। এই বারো বছর তুমি কি করেছো না করেছো, কিভাবে তুমি বড় হয়েছো, এই অবস্থায় এসে পৌঁছেছো, এর কোনোটাই আমার অজানা নেই। সেদিন নিউ এম্পায়ারে ছিলাম আমি, ওই প্রথম দিন, একেবারে এই পেছনের বেঞ্চিতে। সবাই তোমার কলা কৌশল কেমন অ্যাপ্রিসিয়েট করলো তা দেখলাম। কিছুটা গর্ব হচ্ছিল বটেই, কিন্তু ত্রিপুরাবাবু থেমে গেলেন। সুরপতিও কিছু বলার খুঁজে পেল না, কি বা বলবে সে। ত্রিপুরাবাবু যদি কিছুটা ক্ষুণ্ণ বোধ করেন তাহলে তাকে দোষ দেওয়া যায় না। সত্যি উনি গোড়াপত্তনটা না করিয়ে দিলে সুরপতির আজ এতটা উন্নতি হতো না, আর তার প্রতিদানে সুরপতি কি বা করেছে। বরং উল্টে এই বারো বছরে ক্রমশ তার মন থেকে ত্রিপুরাবাবুর স্মৃতি মুছে এসেছে, তার প্রতি কৃতজ্ঞতার ভাবটাও যেন কমে এসেছে। ত্রিপুরাবাবু আবার শুরু করলেন। গর্ব আমার হয়েছিল তোমার সেদিনের সাকসেস দেখে, কিন্তু তার সঙ্গে আফসোসও ছিল। আর কেন জানো, তুমি যে রাস্তা বেছে নিয়েছ সেটা খাঁটি ম্যাজিকের রাস্তা নয়। তোমার ব্যাপারটা অনেকখানি লোক ভোলানো রং তামাশা, অনেকখানি যন্ত্রের কৌশল, তোমার নিজের কৌশল নয়। অথচ আমার ম্যাজিক মনে আছে তোমার? সুরপতি বলেনি, কিন্তু এই সঙ্গে এও মনে হচ্ছিল তার যে ত্রিপুরাবাবু যেন তার সেরা ম্যাজিকগুলো তাকে শেখাতে দ্বিধা বোধ করতেন। তিনি বলতেন, এখনো সময় লাগবে। এই সময় আর কোনোদিন আসেনি, তার আগেই এসে পড়ল শেফাল্লো। শেফাল্লোর জায়গায় নিজেকে কল্পনা করে সে অনেক স্বপ্ন জাল বনে, দেশে দেশে ম্যাজিক দেখিয়ে রোজগার করবে, নাম করবে, লোককে আনন্দ দেবে, লোকের হাততালি পাবে, বাহবা পাবে। ত্রিপুরাবাবু অন্যমনস্কভাবে জানলা দিয়ে বাইরে চেয়ে আছেন। সুরপতি তাকে একবার ভালো করে দেখল, ভদ্রলোককে সত্যি দুস্থ বলে মনে হচ্ছে। মাথার চুল প্রায় সমস্ত পেকে গেছে, গালের চামড়া আলগা হয়ে এসেছে, চোখ ঢুকে গেছে কোটরের ভেতরে, কিন্তু চোখের দৃষ্টি কি ম্লান হয়েছে কিছু মনে তো হয় না। আশ্চর্য তীক্ষ্ণ চাহনি ভদ্রলোকের। ত্রিপুরাবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অবশ্যই তুমি কেন এ পথ বেছে নিয়েছো জানি। আমি জানি তুমি বিশ্বাস করো, হয়তো আমি তার জন্য কিছু দায়ী যে খাঁটি জিনিসের কদর নেই। স্টেজে ম্যাজিক চালাতে গেলে একটু চটক চাই, চাকচিক্য চাই, তাই নয় কি? সুরপতি অস্বীকার করল না। শেফাল্লো দেখার পর থেকেই তার এ ধারণা হয়েছিল, কিন্তু জাঁকজমক মানে কি খারাপ? আজকাল দিনকাল বদলেছে, বিয়ের আসরে ফরাসের ওপর বসে ম্যাজিক দেখিয়ে কি বা রোজগার করবে তুমি, আর কেই বা জানবে তোমার নাম? ত্রিপুরাবাবুর অবস্থা তো সে নিজের চোখেই দেখেছে, খাঁটি ম্যাজিক দেখাতে গিয়ে যদি মানুষের পেট না চলে তো সে ম্যাজিকের সার্থকতা কোথায়? সুরপতি ত্রিপুরাবাবুকে শেফাল্লোর কথা বলল, যে জিনিস হাজার হাজার দর্শক দেখে আনন্দ পাচ্ছে, তারিফ করছে, তার কি কোনো সার্থকতা নেই? খাঁটি ম্যাজিককে তো সুরপতি অশ্রদ্ধা করছে না, কিন্তু সে পথে কোনো ভবিষ্যৎ নেই, তাই সুরপতি এই পথ বেছে নিয়েছে। ত্রিপুরাবাবু হঠাৎ যেন উত্তেজিত হয়ে উঠলেন, বেঞ্চির উপর পা তুলে দিয়ে তিনি সুরপতির দিকে ঝুঁকে পড়লেন। শোনো সুরপতি, তুমি যদি সত্যি বুঝতে পারতে আসল ম্যাজিক কি জিনিস, তাহলে তুমি নকলের পিছনে ধাওয়া করতে না। হাত সাফাই তো ও শুধু একটা মাত্র অঙ্গ, অবশ্যই
তারও যে কত শ্রেণী বিভাগ আছে তার শেষ নেই। যৌগিক ক্রিয়ার মতো সেসব সাফাই মাসের পর মাস, বছরের পর বছর অভ্যেস করতে হয়। কিন্তু এছাড়াও তো আরো কত কি আছে। হিপনটিজম, কেবল চোখের চাহনির জোরে মানুষকে সম্পূর্ণ তোমার বশে এনে ফেলতে পারবে, এমন বশ করবে যে সে তোমার হাতে কাদা হয়ে যাবে। তারপর ক্লিয়ার ভয়েন্স বা টেলিপ্যাথি বা থট রিডিং, অপরের চিন্তার জগতে তুমি অবাধ চলাফেরা করতে পারবে। একজনের নাড়ি টিপে বলে দেবে সে কি ভাবছে। তেমন তেমন শেখা হয়ে গেলে পরে তাকে স্পর্শও করতে হবে না, কেবল মিনিট খানেক তার চোখের দিকে চেয়ে থাকলেই তার মনের কথা, পেটের কথা সব জেনে ফেলবে। এসব কি ম্যাজিক? জগতের সব সেরা ম্যাজিকের মূল হচ্ছে এই সব জিনিস। এতে কলকব্জার কোনো ব্যাপারই নেই, আছে শুধু সাধনা, নিষ্ঠা, একাগ্রতা। ত্রিপুরাবাবু দম নেওয়ার জন্য থামলেন। ট্রেনের শব্দের জন্য তাকে গলা উঁচিয়ে কথা বলতে হচ্ছিল, তাতে বোধহয় তিনি আরো ক্লান্ত হয়ে পড়েছিলেন। এবার তিনি সুরপতির দিকে আরো এগিয়ে এসে বললেন, আমি তোমাকে এ সবকিছুই শেখাতে চেয়েছিলাম কিন্তু তুমি গ্রাহ্য করলে না, তোমার তর্ক হইল না। একজন বিদেশি বুজরুকের বাইরের জাঁকজমক তোমার মাথা ঘুরিয়ে দিল। আসল পথ ছেড়ে যে পথে চট করে অর্থ হয়, খ্যাতি হয়, সেই পথে চলে গেলে তুমি, সেই পথে। সুরপতি নির্বাক। সত্যি করে এসব কোনো অভিযোগেরই প্রতিবাদ সে করতে পারল না। ত্রিপুরাবাবু এবার সুরপতির কাঁধে একটা হাত রেখে গলার স্বর একটু নরম করে বললেন, আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি সুরপতি, হাওয়ায় দেখে বুঝেছ কি না জানি না, আমার অবস্থা খুবই খারাপ। এত জাদু জানি কিন্তু টাকা করার জাদুটা এখনো অজানা রয়ে গেছে। অ্যাম্বিশনের অভাবই আমার কাল হয়েছে, না হলে কি আর আমার অন্য চিন্তা করতে হয়। আমি এখন মরিয়া হয়ে এসেছি তোমার কাছে সুরপতি, আমি আমি না খুব মরিয়া হয়ে এসেছি গো। আমি নিজে যে নিজের পায়ে দাঁড়াবো সে শক্তি আর নেই, বয়সও নেই, কিন্তু আমার এটুকু বিশ্বাস আছে যে আমার এই দুর্দিনে তুমি আমাকে কিছুটা স্যাক্রিফাইস করেও একটু সাহায্য করবে। ব্যাস, তারপর আর আমি তোমাকে বিরক্ত করব না সুরপতি, আমি তোমাকে আর বিরক্ত করব না। সুরপতির মনটা ধাঁধিয়ে উঠল। কি সাহায্য চাইছেন ভদ্রলোক? ত্রিপুরাবাবু বলে চললেন, তোমার কাছে হয়তো প্ল্যানটা একটু রূঢ় বলে মনে হতে পারে, কিন্তু এছাড়া উপায় নেই। মুশকিল হচ্ছে কি, আমার যে শুধু টাকারই প্রয়োজন তা তো নয়, বুড়ো বয়সে একটা নতুন শখ হয়েছে জানো, একসঙ্গে অনেকগুলো লোকের সামনে আমার সেরা খেলাগুলো একবার দেখাতে ইচ্ছে করছে, একবার, হয়তো এই প্রথম এবং এই শেষবার। কিন্তু তাও যে এই শখটাকে কিছুতেই দমন করতে পারছি না সুরপতি, আমি কিছুতেই। একটা অজানা আশঙ্কা সুরপতির বুকটাকে কাঁপিয়ে দিল। ত্রিপুরাবাবু এবার তার আসল প্রস্তাবটা পারলেন, লখনৌতে তোমার ম্যাজিক দেখানোর ব্যবস্থা হয়েছে, তুমি সেখানেই যাচ্ছ। ধরো যদি শেষ মুহূর্তে তোমার অসুখ করে, বলছি আর কি, দর্শককে একেবারে হতাশ করে ফিরিয়ে দেবাচ্ছে, ধরো যদি তোমার জায়গায় অন্য কেউ। সুরপতি হকচকিয়ে গেল। ত্রিপুরাবাবু বলেন কি, সত্যি মরিয়া হয়েছেন ভদ্রলোক?
নাহলে এমন অদ্ভুত প্রস্তাব করেন কি করে? সুরপতি চুপ করে আছে দেখে ত্রিপুরাবাবু বললেন, অনিবার্য কারণ হেতু তোমার বদলে তোমার গুরু ম্যাজিক দেখাবেন, এইভাবেই খবরটা দিয়ে দেবে তুমি। এতে কি লোক খুব হতাশ হবে বলে মনে হয়? আমার তো মনে হয় না, আমার তো তা মনে হয় না। আমার দৃঢ় বিশ্বাস যে আমার ম্যাজিক লোকের ভালোই লাগবে। কিন্তু তাও আমি প্রস্তাব করি যে প্রথম দিনের হিসেবে তোমার যা টাকা পাওনা হতো তার অর্ধেক তুমিই পাবে। তাতে আমার ভাগে যা থাকবে তাতেই আমার চলে যাবে। তারপর তুমি যেমন চলছো চলো, আমি আর তোমাকে বিরক্ত করব না। কেবল এই একদিনের সুযোগটুকু তোমাকে করে দিতেই হবে সুরপতি, এটা তোমাকে করে দিতেই হবে। হ্যাঁ, সুরপতির মাথা গরম হয়ে উঠল। এ অসম্ভব, আপনি কি বলছেন আপনি নিজেই বুঝতে পারছেন না ত্রিপুরাবাবু। বাংলার বাইরে এই আমার প্রথম প্রদর্শনী, লখনৌয়ের শো এর উপর কত কিছু নির্ভর করে আছে তা আপনি বুঝতে পারছেন না? আমার ক্যারিয়ারের গোড়াতেই আমি এরকম একটা মিথ্যের আশ্রয় নেব, কি করে আপনি ভাবলেন এমন একটা কথা? ত্রিপুরাবাবু স্থির দৃষ্টিতে সুরপতির দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ, তারপর ট্রেনের শব্দের উপর দিয়ে তার ধীর সংযত কণ্ঠস্বর সুরপতির কানে ভেসে এলো, সেই আধুলি আর আংটির ম্যাজিকের উপর তোমার এখনো লোভ আছে কি সুরপতি? হ্যাঁ, সুরপতি চমকে উঠল, কিন্তু ত্রিপুরাবাবুর চাহনিতে কোনো পরিবর্তন নেই। কেন? তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে আমি তোমায় ম্যাজিকটা শিখিয়ে দেব। যদি এখন কথা দাও তো এখনই, আর যদি না দাও। হুইসলের বিকট শব্দ করে হাওড়াগামী ট্রেন সুরপতিদের ট্রেনের পাশ দিয়ে বেরিয়ে গেল। তার কামরার আলোয় ত্রিপুরাবাবুর চোখ বারবার ধকধক করে জ্বলে উঠল। আলো আর শব্দ মিলিয়ে গেলে পর সুরপতি জিজ্ঞেস করল, আর যদি রাজি না হই? তাহলে ফল ভালো হবে না সুরপতি। তোমার একটা কথা জানা দরকার, আমি যদি দর্শকের মধ্যে উপস্থিত থাকি তাহলে ইচ্ছে করলে আমি যে কোনো জাদুকরকে অপদস্থ, নাকাল, এমনকি একেবারে অকেজো করে দিতে পারি। ত্রিপুরাবাবু তার কোটের পকেট থেকে এক জোড়া তাস সুরপতির দিকে এগিয়ে দিলেন। দেখাও তো দেখি তোমার হাতসা ভাই। কঠিন কিছু না, একেবারে প্রাথমিক হাত সাফাই। পিছনের এই গোলামটা সামনের এই তীরের উপর নিয়ে এসো দেখি হাতের ঝাঁকানিতে। আয়নার সামনে দাঁড়িয়ে ১৬ বছর বয়সে সুরপতির এই সাফাইটা আয়ত্ত করতে লেগেছিল মাত্র ৭ দিন, আর আজ সুরপতির তাস হাতে নিয়ে দেখল তার আঙুল অবশ হয়ে আসছে। শুধু আঙুল নয়, আঙুল, কবজি, কনুই, একেবারে পুরো হাতটাই অবশ। ঝাপসা চোখে সুরপতি দেখল ত্রিপুরাবাবুর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি, এক অমানুষিক তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছেন তিনি সুরপতির চোখের দিকে। সুরপতির কপাল ঘেমে গেল, সর্বাঙ্গে একটা কাঁপুনির লক্ষণ অনুভব করল সে। এবার বুঝেছ আমার ক্ষমতা সুরপতি? সুরপতির হাত থেকে তাসের প্যাকেটটা আপনা থেকেই পড়ে গেল বেঞ্চির উপর। ত্রিপুরাবাবু তাসগুলো গোছ করে তুলে নিয়ে গম্ভীর গলায় বললেন, রাজি আছো সুরপতি? সুরপতির অসুস্থ অবশ ভাবটা কেটে গেছে, সে ক্লান্ত ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল, ম্যাজিকটা শেখাবেন তো? ত্রিপুরাবাবু তার ডান হাতের তর্জনী
সুরপতি নাকের সামনে তুলে ধরে বললেন, লখনৌয়ের প্রথম শোতে তোমার অসুস্থতা হেতু তোমার পরিবর্তে তোমার গুরু ত্রিপুরাচরণ মল্লিক তার জাদুবিদ্যা প্রদর্শন করবেন কি? তাই তো? হ্যাঁ তাই। তুমি তোমার প্রাপ্য টাকার অর্ধেক আমাকে দেবে, ঠিক তো? ঠিক। তবে এসো। সুরপতি পকেট হাতড়ে একটা আধুলি আর নিজের আঙুল থেকে পলা বসানো আংটিটা খুলে ত্রিপুরাবাবুকে দিল। বর্ধমানে গাড়ি থামতে চা নিয়ে তার বসের কামরার সামনে এসে অনিল দেখে সুরপতি ঘুমে অচেতন। অনিল একটু ইতস্তত করে, স্যার 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 বলে মৃদু শব্দ করতেই সুরপতি ধর্মড়িয়ে উঠে বসল। হ্যাঁ 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 কি ব্যাপার? আপনার চা এনেছি স্যার, ডিস্টার্ব করলাম কিছু মনে করবেন না। কিন্তু সুরপতি উদ্ভ্রান্ত দৃষ্টিতে কামরার এদিক ওদিক দেখতে লাগলো। কি হলো স্যার? ত্রিপুরাবাবু? ত্রিপুরাবাবু? না না, উনি তো সেই 51 বাসে চাপা পড়ে। কিন্তু আমার আমার আংটিটা? কোন আংটি স্যার? আপনার পলাটা তো আপনার হাতেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর আধুলি। সুরপতি পকেটে হাত দিয়ে একটা আধুলি বার করল। অনিল লক্ষ্য করল সুরপতির হাত থরথর করে কাঁপছে। অনিল, ভেতরে এসো তো একবার, ভেতরে এসো চট করে, জানলাটা বন্ধ করো। হ্যাঁ, এবার দেখো। সুরপতি বেঞ্চির এক মাথায় আংটি আর অন্য মাথায় আধুলিটা রাখল। তারপর ইষ্ট নাম জপ করে যা থাকে কপালে করে স্বপ্নে পাওয়া কৌশল প্রয়োগ করল আধুলির দিকে তীব্র সংহত দৃষ্টি নিক্ষেপ করে। আধুলিটা বাধ্য ছেলের মতো গড়িয়ে গড়িয়ে আংটির কাছে গিয়ে সেটাকে সঙ্গে নিয়ে সুরপতির কাছে গড়িয়ে গড়িয়ে ফিরে এলো। অনিলের হাত থেকে চায়ের পেয়ালাটা পড়ে যেত যদি না সুরপতি অদ্ভুত হাত সাফাইয়ের বলে সেটাকে পড়ার মুহূর্তেই নিজের হাতে টেনে নিত। লখনৌয়ে জাদু প্রদর্শনীর প্রথম দিন পর্দা উঠলে পর সুরপতি মণ্ডল সমবেত দর্শক মণ্ডলীর সামনে উপস্থিত হয়ে তাঁর স্বর্গত জাদুবিদ্যা শিক্ষক ত্রিপুরাচরণ মল্লিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল। আজ প্রদর্শনীর শেষ খেলা, যেটাকে সুরপতি খাঁটি দিশি ম্যাজিক বলে আখ্যা দিল, সেটা হলো আংটি ও আধুলির খেলা। শুনছিলেন দুই ম্যাজিশিয়ান, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে ও সুরপতির ভূমিকায় দীপ, ত্রিপুরাচরণ মল্লিক এবং গল্পের সূত্রধার আমি মীর, গার্ডের চরিত্রে অগ্নি, সেক্রেটারি অনিলের ভূমিকায় সোমক, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রানি। মির্চি 98.3 এর তরফ থেকে শ্রী সন্দীপ রায়কে ধন্যবাদ জানাই আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।